আসসালামু আলাইকুম রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান আজ আমি দেখাবো শূন্য থেকে পাঁচ মাস বয়সী বাচ্চার কিভাবে ল্যাঙ্গোট তৈরি করতে হয় এখানে ল্যাঙ্গোট তৈরি করার জন্য দুই পিস কাপড় নিয়েছি এটা দিয়ে আমি দুইটা পদ্ধতি দেখাবো কিভাবে ল্যাঙ্গট তৈরি করা যায় তো চলুন বন্ধুরা তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর নিচের বেল বাটনটি অন করুন প্রথমে একটা পদ্ধতি দেখাবো এখানে আমি কাপড়টা কতটুকু নিয়েছি সেই মাপটা আপনাদের বলে দিচ্ছি এখানে কাপড়টাকে আমি দুই ভাজ করে ফেলেছি এবং এটার চড়া আছে ষোলো ইঞ্চি এর অর্ধেক এখানে আট ইঞ্চি এবং লম্বাটাও আছে ষোলো ইঞ্চি তার মানে আপনারা যখন ল্যাঙ্গোটা তৈরি করবেন লম্বার মাপ যা নেবেন চরার মাপও ঠিক তাই নেবেন আমাদের চারপাশে একই সমান কাপড় হতে হবে তা আমরা যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে প্রথমে এভাবে করে নিয়ে সোজা করে রাখবো এবং এই কাপড়টাকে দুইটা ভাঁজ করে আড়াআড়ি করে ফেলবো একেবারে কোনাকুনি করে নিয়ে তারপর ফেলবো আমাদের এই কাপড়টা কিন্তু এখানে উল্টা অবস্থায় আছে এ কাপড়টাকে আমরা এখান থেকে এই পর্যন্ত সেলাইটা করব। এবং এখান থেকে এই সেলাইটা এই কোন পর্যন্ত সেলাইটা করব। এটা খেয়াল রাখবেন আমাদের এই মাছ বরাবরটা ফাঁকা থাকবে এবং এই কাপড়টা কিন্তু উল্টা অবস্থায় আছে আপনাদের বোঝার জন্য এভাবে চক দিয়ে দাগ দিয়ে দিলাম প্রথমে আমরা এই কোনা থেকে হাফ ইঞ্চি পরিমাপ কাপড় নিয়ে এভাবে করে সেলাই করব আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব এই পাশটাকে একই রকম ভাবে সেলাই করে নিব এখানে যে আমরা ফাঁকাটা রেখেছি এটা দিয়ে আমরা কাপড়টাকে সোজা করে ফেলব আমরা কাপড়টাকে সোজা করে নিয়েছি বন্ধুরা খেয়াল রাখবেন কোনাগুলো যদি না ভালোভাবে বের হয় তাহলে কোনো সুয়ের মাথা দিয়ে এভাবে করে কোনাটা বের করে নিতে পারেন তাহলে কোনাটা সুন্দর মতো বের হয়ে আসবে তা আমাদের এই কোনাটা ভিতরের দিকে ছিল এর জন্য আমরা এভাবে করে কোনার মাথাটা বের করে নিব এই ফাঁকা অংশটা আমরা কীভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে কোন তৈরি করে নিব এবং নিচের পাটটাকেও এভাবে করে ভাজ করে নিয়ে দুইটা পাশে এইভাবে করে ভাজ করে নিয়ে ভিতরের দিকে দিয়ে আমরা সাইড সেলাই করব প্রথমে আমরা আলাদাভাবে এই কোনাগুলো এভাবে করে সেলাই করে নিব দুইটা পার্টির এভাবে করে আলাদা করে সেলাই করে নিব এই সাইডটাকেও আমরা এভাবে করে সেলাই করে নিব। এই পাঁচটাও আমরা একই রকমভাবে সেলাই করে নিব। এরপর আমরা এই এই ঠিক যে যেভাবে চক দিয়ে দাগ দিচ্ছি এভাবে করে আমরা কোনাটাকে সেলাই করে নিব এবং সাইডে আমাদের এভাবে ফাঁকা থাকবে এ পাশটাও আমাদের ফাঁকা থাকবে এই পাশটাও আমাদের এইভাবে করে ফাঁকা থাকবে এই কোনাটা এইভাবে করে আটকে দিব সেলাইটাকে একটু ডাবল করে দিবেন তাহলে ছুটবে না আমাদের এই কোণাটা সেলাই করা হয়ে গেছে আমাদের একটা পদ্ধতি তৈরি হয়ে গেছে এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখাচ্ছি প্রথমে একটা মাথা নিয়ে যেখানে আমরা নিচের অংশ ফাঁকা রেখেছি এটার ভিতর দিয়ে আমরা একটা মাথা এভাবে করে ঢুকাবো এবং পাশের যে যে পাটটা আছে সেটাকে আমরা এভাবে দিয়ে এখানে একটা গিট দিয়ে দিব তাহলে বাচ্চার কোমরে সুন্দর মতো করে বসবে বাচ্চা পড়ে আরাম পাবে আশা করছি এটা বুঝতে পেরেছেন এটা কোমরের মধ্যে থাকবে নিচের অংশে পা থাকবে এবং উপরে আমাদের বাচ্চার কোমর থাকবে এভাবে করে নিতে হবে এবার আমরা আরেকটি পদ্ধতি দেখাবো এই কাপড়টাকে আমরা সোজা অবস্থায় নিয়েছি এটা হচ্ছে সোজা দিক কাপড়টাকে কিন্তু আমরা কোনি করে ভাজ করে নিয়েছি এবং আমাদের এই পাশে ফিতা থাকবে ওই পাশেও ফিতা থাকবে এবং নিচেও ফিতা থাকবে আমরা এই ফিতাটা তৈরি করে নিয়েছি প্রথমে আমরা এই কোনাটাকে ভাজ করব কিভাবে সেটা দেখাচ্ছি এই কোনাটাকে যে এভাবে করে ভাজ করে নিব এবং তারপর আমরা এই কোনাটা ভাজ করব। তাহলে এই কোনাটা সুন্দর মতো করে কোনা বের হবে এবং এই কোনাটা এভাবে করতে গেলে আপনাদের সুবিধাও হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে ভাজ করে নিয়ে তারপর আমরা সাইডে সেলাইটা দিয়ে দিব সেলাই করার আগে আমরা যে ফিতাটা তৈরি করেছি এই ফিতাটাকে একেবারে কর্নারে এভাবে করে রেখে ভিতরের দিকে মাথাটা দিব এবং বাড়তি অংশটা বাইরের দিকে রাখবো এরপর আমরা সাইডে সেলাইটা দিব এভাবে করে নিয়ে আমরা সেলাইটা করব সেলাইটাকে একটু ডাবল করে দিবেন আমরা যে উপরের দিকে ভাজটা দিয়েছি সেই ভাজ অনুযায়ী আমরা নিচের দিকে এভাবে করে ভাজ করে তারপর সেলাই করব বন্ধুরা আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব আর আপনাদের যদি আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব যখন এই মাছ বরাবর কোনাটা আসবে তখন আমরা ফিতাটা যে লাগাবো সেই ফিতাটা আমাদের ছোট হবে এই ফিতাটাকে এভাবে করে ভাজ করে নিব এই যে ঠিক এরকমভাবে একটার উপর আরেকটা এভাবে করে রেখে আমরা এক কোণা বরাবর রাখবো তো একোনা বরাবর রাখার আগে আমরা এই পাশটা ভাজ করে নিব ভাজ করে নিয়ে তারপর বসাবো তাহলে বসাতে সুবিধা হবে নিচের টাকাও এইভাবে করে ভাজ করব। এবার আমরা যে ফিতাটা তৈরি করেছি সেই ফিতাটাকে এভাবে করে নিয়ে ভিতরের দিকে রাখব তারপর আমরা সাইডে এভাবে করে সেলাই করে দিব এই সেলাইটাকে ডাবল দিবেন ডাবল করে দিলে এটা সহজে ছুটবে না এই ভাজ অনুযায়ী আমরা এই কোনাটাকেও এভাবে করে সেলাই করে নিব এই কোনার ভাজটাও আমরা ঠিক আছে ভাবে প্রথমে একটা ভাজ করব। তারপরে সাইডেরটা ভাজ করব। তাহলে আমাদের এই কোনাটা সুন্দর মতো আসবে বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এই ভাজটা করার পর আমরা যে ফিতাটা তৈরি করেছি এই কোনা বরাবর আমরা সেটাকে রাখব এই ফিতাটাকে কোণা বরাবর এভাবে করে রাখব তারপর আমরা এভাবে সেলাইটা করে নিব বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের আরেকটা পদ্ধতি তৈরি হয়ে গেছে আমরা এই ফিতাগুলো অনেক বড় বড় করে লাগিয়েছি আমাদের এত বড় ফিতার দরকার নেই আমরা কেটে ফেলবো আপনাদের দেখানোর জন্যই আমরা রেখেছিলাম এবার আমরা ফিতাগুলো কেটে ফেলবো অনেক বড় হয়ে গেছে ফিতাগুলো সোজা কথা আপনার প্রয়োজন অনুযায়ী রাখবেন ফিতাটাকে এভাবে করে নিয়ে যে ছোট যে অংশটা আছে এটা ভিতরে দিয়ে তারপর আরেকটা ফিতা এভাবে করে বেঁধে গির দিয়ে দিবেন তা আমাদের দুইটা পদ্ধতি তৈরি হয়ে গেছে তা আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন বন্ধুরা আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব আশা করছি বুঝতে পেরেছেন যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন ধন্যবাদ